আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকরখানি, বেচো না বেচো না বন্ধু তোমার চোখের মণি। বাকরখানি নিয়ে কবি প্রতুল মুখোপাধ্যায়ের গানটি যেমন জনপ্রিয়, বাকরখানি স্বাদেও তেমনই জনপ্রিয়। ময়দা দিয়ে তৈরি রুটি জাতীয় খাবারটি বাংলাদেশের পুরান ঢাকাবাসীদের কাছে সকালের নাস্তা হিসেবে ভীষণ পছন্দের। অবশ্য এর সুনাম ও গ্রহণযোগ্যতা শুধু পুরান ঢাকায় নয়, দেশের আনাচে কানাচে বিস্তৃত। তবে এর স্বাদ সম্পর্কে আমরা যতটা জানি, ততটা কি জানি এর উৎপত্তি ও নামকরণ সম্পর্কে? বাকরখানির পরতে পরতে জড়িয়ে আছে প্রেম, বিরহ ও হাহাকারের গল্প। সে এক অমর প্রেম কাহিনী। দুই বিরহী প্রেমিক প্রেমিকা বাকের আর খনি বেগমের নাম থেকেই মূলত বাকরখানির নামকরণ। সে সময় ঢাকার আরামবাগে খনি বেগম নামের এক নর্তকী ছিলেন। তার সঙ্গে আগা বাকেরের ছিল গভীর প্রেম। প্রচলিত তথ্য অনুযায়ী নবাব মুর্শিদ কুলি খার দত্তক ছেলে ছিলেন আগা বাকের। তিনি ছিলেন প্রখর মেধাসম্পন্ন এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী। অপর একটি তথ্য মতে তিনি ছিলেন মুর্শিদ কুলি খার সিপাহশালার প্রধান। তার সঙ্গে গভীর প্রেম ছিল আরামবাগের নর্তকী খনি বেগমের। ওদিকে খনি বেগমের প্রণয় প্রার্থী ছিলেন উজিরে আলা জাহানদার খানের পুত্র কোতোয়াল জয়নুল খান। জয়নুল খান একদিন খনি বেগমের সাথে অসদাচরণের চেষ্টা করেন। এ সময় বাধা দেন বাকের এবং উভয়ের মধ্যে খনি বেগমকে কেন্দ্র করে হয় মল্লযুদ্ধ। জয়নুল খা পরাজিত হয়ে পালিয়ে যায়। এ সময় গুজব ছড়ায় আগা বাকের জয়নুল খাকে হত্যার পর লাশ গুম করে ফেলেছে। এ ব্যাপারে জয়নুল খার পিতা মুর্শিদ কুলি খানের কাছে বিচার প্রার্থনা করেন। মুর্শিদ কুলি খা আগা বাকেরকে দোষী সাব্যস্ত করে বাঘের খাঁচায় তাকে নিক্ষেপ করেন। আগা বাকের বাঘের সঙ্গে যুদ্ধ করে বাঘকে হত্যা করে খাঁচা থেকে বের হন। এরপর তিনি সংবাদ পান যে তার প্রেয়সী খনি বেগমকে জয়নুল খা অপহরণ করে বরিশালের চন্দ্রদ্বীপ এলাকায় নিয়ে গেছে। আগা বাকের তার সেনাপতি কালাগাজীকে সঙ্গে নিয়ে জয়নুল খার পিছু ধাওয়া করে। অপরদিকে পুত্রের এই অপকীর্তির কথা শুনে তার পিতা ভাটি অঞ্চলের চন্দ্রদ্বীপ অবরোধ করেন। খনি বেগমকে বসে আনতে না পেরে জয়নুল খা একটি বিষধর সাপ দিয়ে তাকে ভয় দেখায় যাতে সে বসে আসে। কিন্তু সে সাপই একসময় জয়নুল খাকে দংশন করে। সে বিষের জ্বালায় মাটিতে লুটিয়ে পড়ে। তার আশা পূরণ না হওয়ায় ক্ষোভে বিষমাখা ছুরি সে খনি বেগমের বুকে বসিয়ে দেয়। এ সময় আগাবাকের সেখানে উপস্থিত হয়ে দেখেন তার প্রেয়সী খনি বেগম বিষ যন্ত্রণায় ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। খনি বেগমের মৃত্যু আগা বাকেরকে বিষণ্ণ করে তোলে। তার মৃত্যুর পর দীর্ঘদিন বরিশালে অবস্থানের পর আগা বাকের ঢাকায় চলে আসেন। প্রচলিত আছে আগা বাকেরের নামানুসারে ওই স্থানের নামকরণ করা হয়েছে বাকেরগঞ্জ। ঢাকায় এসে প্রেয়সী খনি বেগমের স্মরণে নিজ হাতে এক ধরনের রুটি তৈরি করেন। দুজনের নামানুসারে নাম রাখেন বাকের খনি।